বিকেল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোরাব হাসান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটির আজকের যে বৈঠক ছিল সেই বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চাই সোরাব হাসান আপনার কাছে যা মানে শুরুতে যাব 22 ফেব্রুয়ারিতে চূড়ান্ত হবে 10 জনের নাম আজকে 12 কি 13 জনের নাম দিয়েছে কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পক্ষ থেকে সেটি বলা হয়েছে এবং এটিও বলা হয়েছে যে যে নামগুলি এসেছে তার বাইরে থেকেও কমিটির কিছু নাম দেবার সুযোগ থাকলেও তা দেওয়া হয়নি আপনি পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন এভাবে যদি আমরা আলোচনাটা শুরু করতে পারি সার্চ কমিটির খুব কিছু বেশি করার নেই কিন্তু এবং নাম দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে গত বছর সৈয়দ মঞ্জুর ইসলাম আমাদের প্রিয় মঞ্জুর ভাই সার্চ কমিটির সদস্য ছিলেন তিনি জানেন যে কিভাবে তারা কাজ করেছেন এবং সার্চ কমিটির গতবারও কিন্তু সার্চ কমিটির কাজ নিয়ে কিন্তু খুব বিতর্ক হয়নি বিতর্ক হয়েছে পরবর্তীকালে যে নির্বাচন কমিশন যে কাজ করেছে আর সেই কমিশন নিয়ে এমনকি নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে তখনও বিএনপির আপত্তি ছিল এবং তাদের তো মূল কথা ছিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এখন এই সার্চ কমিটি গঠন নির্বাচন কমিশন আইন আর সবকিছুই হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে এই রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে যে নির্বাচন আগামী গত দুটি নির্বাচনের এবং দুই নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে বিরোধী দল দেশের নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ এ কারণে যে অধিকাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতীয় নির্বাচন সেক্ষেত্রে সার্চ কমিটির উপর দায়িত্ব বর্তেছে যে পাঁচজন কি বলে অতিমানব বলবো না দেবতা বলবো যে তাদের খুঁজে বের করা যারা এই কাজটি করবেন কথা হচ্ছে যে তারা পাঁচজন এই লটারির ভিত্তিতে হোক বা যে কোনো ভাবে হোক অথবা যারা আমরা সমালোচনা করছি আমাদের প্রস্তাব অনুযায়ী যদি পাঁচজনকে নেওয়া হয় তারা কাজটি করতে পারবে না আপনি বলছিলেন যে খুব বেশি কাজ নেই মানে 10টি নাম 326টি নামের মধ্যে থেকে 10টি নাম বেছে দেওয়া মানে যে নামগুলো এসেছে সেগুলো নিয়েও অনেক আলোচনা হয়েছে কোনো কোনো জায়গায় সমালোচনাও হয়েছে আপনার কি মনে হয় যে এই যে 326টি নামই যথেষ্ট কিনা মানে আমরা যে কাঙ্ক্ষিত কমিশনের কথা বলছি বারবার সেই জায়গাটিতে আদর্শিক জায়গাটিতে 26টি নাম আসাটাই অস্বাভাবিক কারণ যে কোনো ক্ষেত্রে আপনি এটা তো নির্বাচন না যে সবাই জনগণ ভোট দিয়ে এটি নির্বাচিত করবে যে কেউ প্রার্থী হতে পারে যাদের অভিজ্ঞতা আছে অর্থাৎ নির্বাচন কমিশন আইনে যে সব শর্ত দেয়া আছে সেই শর্ত অনুযায়ী যারা এই দুরূহ কাজটি করতে পারবে একটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করবে শান্তিপূর্ণভাবে এবং সাহসিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবে সেক্ষেত্রে 322 জনের নাম দিতে হবে এটাও কিন্তু যুক্তির কথা না বলে মনে করি কারণ এর মধ্যে দেখা গেছে যে ফ্লেক্সি লোড অপারেটরের নাম আছে এবং অনেকে আবার অনেক বিশিষ্ট আইনজীবী সাবেক কর্মকর্তা সচিব তারা বিস্ময় প্রকাশ করেছেন যে কেন তাদের নাম দেওয়া হবে মূল বিষয়টা হচ্ছে যে নির্বাচনটি কিভাবে হবে কারা করবে এবং যাদের উপর দায়িত্ব বর্তাবে এই এক সপ্তাহের মধ্যেই আমরা নতুন নির্বাচন কমিশন পেতে যাচ্ছি সেই নির্বাচন কমিশন কাজে প্রথমত হচ্ছে তারা তাদের কাজটি করতে পারবেন কিনা করার সুযোগ থাকবে কিনা এবং এই করতে গেলে কি কি করতে হবে কি কি পূর্ব শর্ত পালন করতে হবে অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীন প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করবে সেক্ষেত্রে বাধাগুলো কোথায় আমার মনে হচ্ছে যে পুরো সংকটটা হবে নির্বাচন কমিশন গঠনের পর অর্থাৎ তারা যে 10টি নাম দিবেন এবং নাম দেওয়ার পর যে পাঁচজনকে নেওয়া হবে এবং এই আজকে কমিটির সভাপতি বলেছেন যে আমরা 12-13 জনের মধ্যে নিয়ে এসেছি 22 তারিখে এটি চূড়ান্ত হবে এবং তারা নাম প্রকাশ করবেন না বলেই আমি গণমাধ্যমে জানলাম কিন্তু এই নাম কিন্তু অপ্রকাশ্য থাকবে না গতবারও সার্চ কমিটি আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেনি কিন্তু সবাই জেনে গেছে কে কোন দল কে কার নাম দিয়েছে এবং কোন কার নাম সেখানে মনোনীত হয়েছে
কমিটি কম 10টি নাম দিয়েছে, তার মধ্যে রাষ্ট্রপতি 5টি নাম নিয়েছেন। এবারেও আমার মনে হচ্ছে যে এটি বড় সংকট হবে না, বড় সংকট হবে পরবর্তীকালে যে কমিশন গঠন করা হবে, সেই কমিশন কমিশনের কাজ, তাদের ভাবমূর্তি, তাদের চেহারা, আপনি বলছেন যে মূল চ্যালেঞ্জটি কমিশনে যারা আসবেন তাদের, মানে এবং সেই সময়টি চ্যালেঞ্জটি তাদের, এবং একজন সাবেক সচিব, অর্থ সচিব, যিনি অর্থ সচিব হিসেবে বেশ সুনাম করেছেন, তিনি কিন্তু বলেছেন যে আমার সারা জীবনের সুনাম আমি খোয়াতে চাই না। আমরা বুঝতে পেরেছি, মনে হচ্ছে যারা কমিশনে যাবেন তারা এই সাবেক সচিবের কথাটি মনে রাখবেন, মনে রেখে যদি তারা মনে করেন যে হ্যাঁ দায়িত্ব পালন করতে পারবো তাহলে দায়িত্ব পালন করবেন, আর না হলে আমি মনে করি যে এই ক্ষুধা কমিশনের মতো তাদের কিন্তু বিতর্কিত হতে হবে, জাতির কাছে প্রচন্ড ভাবে সমালোচিত হতে হবে, এবং এমনকি সামাজিক ভাবেও মঞ্জুর ইসলামের কাছে একটু আসতে চাই। মানে আপনি তো স্যার ছিলেন, মানে আপনি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছেন যে কিভাবে সার্চ কমিটি এতদিন অসংখ্য তালিকা থেকে সংক্ষিপ্ত একটি তালিকায় আসায়। এখানে একটি বড় কথা বলা হচ্ছে যে বিএনপির মতো বিরোধী দলগুলোর অনেকেই নাম দেয়নি, সুতরাং একটি বিতর্কের সুযোগ থেকেই যাচ্ছে। সেই বিতর্ক থেকে সার্চ কমিটি বোধহয় রক্ষা পাবে কি না, আর আদর্শ কমিশন গঠনের যে চ্যালেঞ্জ যেটি সবচেয়ে বেশি মুখ্য, সেই জায়গাটিতে আপনার কী মনে হয় সেই চ্যালেঞ্জ কি থেকেই যায়, অন্তত যে কয়েকটি নাম আমাদের হাতে আছে 322 কিংবা 26টি? ধন্যবাদ শোভন, আপনি আমার কাজটা অনেক সংক্ষিপ্ত করে দিয়েছেন। প্রথমত বিতর্ক থাকবেই, কারণ ক্ষুধা কমিশন যেভাবে তার কাজ পরিচালনা করেছে তাতে দেশবাসীর আস্থা তো অর্জন করেই নি, অনেক বিতর্কের সূত্রপাত ঘটিয়ে গেছে। ফলে এই যে সৌরভ একজন সচিবের কথা বলল অবসরপ্রাপ্ত, তিনি তার সম্মান হানি করতে চাচ্ছেন না নির্বাচন কমিশনে যোগদান করে, এর থেকে বোঝা যায় যে এই কমিশনের সঙ্গে মানুষের সম্পর্কে যে আস্থা ছিল, যে প্রত্যাশা ছিল, তার কিছুই পূর্ণ হয়নি, এই কারণে বিতর্কটা থেকে যায়। কারণ এখন যতভাবেই আমরা এই নতুন কমিশনকে দেখি, মানুষ কিন্তু অনেকগুলি কাঁচের ভিতর দিয়ে তাকে পরীক্ষা, সততা, ন্যায়নিষ্ঠতা এগুলি থাকবে, আবার দলীয় আনুগত্য আছে কিনা, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে এই মিডিয়াতে এবং চায়ের টেবিলে এটা দিয়ে আলোচনা, এই বিতর্ক আমাদের পিছ ছাড়বে না। আর যদি দেখা যায় সত্যি সত্যি একটা চূড়ান্ত সুন্দর কমিশন হয়েছে, কমিশন খুবই সুন্দর হবে কিন্তু তার কাজকর্মগুলি সুন্দর, তাহলে কিন্তু বিতর্ক থেকে মানুষ মুক্ত। কিন্তু যে বিতর্ক বিএনপি তুলেছে সেটি তো থেকেই যাবে, তারা চাচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে, যেটি আমাদের সংবিধান সংশোধন না করলে সেটি করা সম্ভব নয়। তারা যেহেতু আগের নির্বাচনটাও বর্জন করেছিল, যদিও তাদের কয়েকজন সদস্য আছেন, ফলে তারাও সেই কথাটা জোর দিয়ে বলতে পারে না যে এই সংবিধান সংশোধনী প্রক্রিয়া তারা অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই যে অনাস্থাটা তারা নিয়ে আসলো, এবং সমমনা দুই একটি আরো কয়েকটি দল আছে, তাতে এই নির্বাচন কমিশন যারা হবে তাদের উপর অনেক বেশি প্রত্যাশা জন্মে যাবে যে তারা এই বিতর্ক থেকে কিভাবে মুক্তি পেতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে আদর্শের প্রশ্ন, আদর্শ নির্বাচন কমিশন হবে কিনা। আমার মনে হয় না কোনো দেশে আদর্শ নির্বাচন কমিশন হতে পারে। আমরা শুনি 1900 ভারতের কথা, কিন্তু যে দেশে গণতন্ত্রের ইতিহাস 70 বছরের সেই দেশে যদি একটা ভালো নির্বাচন কমিশন থাকে তা তো ভালো হওয়াই উচিত। কিন্তু আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে এখন নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ। একজন প্রার্থী যিনি হেরে গেলেন প্রেসিডেন্ট নির্বাচনে, তিনি তো পরিষ্কার বলে দিলেন যে এই নির্বাচন তিনি মানেন না, এটা মিথ্যা নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত যেটাকে বিগ লাই বলা হচ্ছে সেটি এখনো চলছে, অর্থাৎ আমেরিকার মতো একটা দেশে যেটাকে গণতন্ত্রের সংজ্ঞা তো দিলেন আমাদের আব্রাহাম লিঙ্কন, এই দেশে একজন রাষ্ট্রপতি, তার দেশে যদি এটা বিতর্কিত হয় তা আমাদের দেশে তো হবে, আদর্শ বলতে কিছু নেই। আমি যেটা চাই যে জনগণের প্রত্যাশা মিটিয়ে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন, সে মনোবৃত্তি সম্পন্ন এবং সেই শির দ্বারা সম্পন্ন নির্বাচন কমিশনার আসতে পারবেন কিনা, আসলে তারা কাজ করতে পারবেন কিনা, এটি হচ্ছে প্রধান বিষয়। তবে আমি মনে করি এবার দুটো
ইতিবাচক দিক আমি দেখতে পাচ্ছি। প্রথমত ওই 322টা নাম যেগুলি এসছে সেগুলি প্রকাশ করা হয়েছে, তা নিয়ে কিছুটা হাসাহাসি হয়েছে, অনেকের নাম দুবার এসছে, অনেকে বিব্রত হয়েছেন। আমার নিজের নামটা আসছে দেখে আমিও এক ধরনের বিব্রত হয়েছি, কারণ আমার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা জীবনে নেই, আমি শিক্ষকতা ছাড়া কোনো কাজে আমার জীবনে কোনোদিন যাব না। তাহলে খুব সংক্ষেপে একটু জানতে চাই, মানে প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে কি মানে সাধারণত তাহলে সাবেক বিচারপতি কিংবা সাবেক আমলাদেরকেই কি বেশি প্রাধান্য দেওয়া উচিত কিনা? না, যে নিয়মগুলি দেওয়া হয়েছে আইনে যে সমস্ত শর্ত উল্লেখ করা আছে সেখানে কিন্তু কথাগুলি আছে, প্রশাসনিক অভিজ্ঞতা দরকার ইত্যাদি বলা আছে। শিক্ষকদের প্রশাসনিক অভিজ্ঞতা যারা পারবেন না তা কিন্তু নয়, শিক্ষকরা শেখার জন্য খুবই দ্রুত এই শিখতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার কথাটা বলে রাখি, আমি কখনো কোনোদিন কোনো শিক্ষকতার বাইরে কোনো পেশায় আগ্রহী নই। সে কারণে যারা নাম দিচ্ছেন তারা যদি যাদের নাম দেওয়া হচ্ছে তাদের সঙ্গে কথা বলে নিতেন তাহলে ভালো হতো, তাহলে তো নামের তালিকা সংক্ষিপ্ত হতো এবং এই সার্চ কমিটির জন্য কাজটি কিছুটা সহজ হতো নিশ্চয়ই। আচ্ছা, যেটা যে কাজটি বলছি কথাগুলি বলছি খুব সংক্ষেপে বলি, এখন যে কমিশনটা হবে তাদের প্রধান কাজ হবে নতুন করে শুরু করা। স্বচ্ছতা যেহেতু আছে তাদের নামগুলি মানুষ জানে, আর এই 10টা নাম কিন্তু মানুষ জেনে ফেলবে, এটা নিয়ে আমি খুব চিন্তা করি না। যেটা আজকে সার্চ কমিটির মাননীয় সভাপতি বললেন, এটি কোনো সমস্যা না, মানুষ জানবে, মানুষ জানবে কারণ জানার মতো আগ্রহ মানুষের আছে, কারণ এটা একটা বড় এসিড কেস হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে শেষ কথাটা যেটা, সেটা হচ্ছে এই কমিটি যদি সত্যিকার অর্থে যে 5 জন নির্বাচিত হয় তারা যদি হাত পা ঝেড়ে আবার কাজে নামেন, যে না আস্থাটা আমাদের বহাল করতেই হবে, আমাদের দায় দায়িত্ব আমরা সুচারুভাবে সম্পন্ন করবো, তখন মানুষের তাদের সঙ্গে, জনগণ তাদের সঙ্গে, একসময় তো বিএনপিও তাদেরকে মেনে নিতে বাধ্য, মানে সেই সুযোগটা তাদের থেকে যাচ্ছে, মানে চ্যালেঞ্জের সাথে সাথে সেই সুযোগটাও তাদের থেকে যাচ্ছে সকলের আস্থা অর্জনের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আবারও আমরা ফিরে এলাম নেটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আছেন আমাদের সাথে, আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান। আমরা সার্চ কমিটির যে নাম প্রস্তাব সেটি সংক্ষিপ্ত আকারে 12-13 জনে এসে পৌঁছেছে, 22 তারিখে চূড়ান্ত হবে 10 জনের নাম, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আরেকটি যে খবর আজকে আমরা প্রচার করেছি প্রায় সব গণমাধ্যমে এসেছে, যে জয় বাংলাকে জাতীয় স্লোগানের ঘোষণা এবং প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়, এটির সার্কুলার শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এমন একটি ঐতিহাসিক এবং উজ্জীবনী স্লোগান, এটিকে জাতীয় স্লোগান করতে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে, এবার সরকার নিয়ম করতে হচ্ছে স্বাধীনতার 50 বছর পর, এটি স্বতঃস্ফূর্ত এবং সার্বজনীন হবার কথা ছিল, সেটি না হবার পেছনের কারণটি কি, ব্যর্থতা কি, মানে এখন নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে? না, ব্যর্থতা না, সেটা হচ্ছে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো তারপর যারা ক্ষমতায় আসলো তারা তো জয় বাংলা বলার কোনো কারণ নেই, তারা তো জয় বাংলার এই চেতনার বিরুদ্ধেই দাঁড়ালো। এবং তারপরে বাংলাদেশের রাজনীতি যেভাবে ডানের দিকে মোড় নিল এবং যে বিষয়গুলি আমরা ভেবেছিলাম 71 সালের আমাদের মুক্তিযুদ্ধ নিষ্পত্তি করে দিয়েছে সেই বিষয়গুলি তারা সামনে নিয়ে, মানে এখন কি এটি রাজনৈতিক স্লোগান হিসেবেই তো এখন পর্যন্ত দেখা হতো? হ্যাঁ, এটা রাজনৈতিক স্লোগান হয়ে গেছে, কিন্তু 71 সালে তো রাজনৈতিক স্লোগান ছিল না। জি, কিন্তু একটা সমস্যা রয়ে যাবে, 71 সালে যে চেতনা মানুষের ভিতরে ছিল, যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল দেশে প্রত্যেকটা মানুষ, শুধু কিছু পাকিস্তান পন্থী, কিছু জামাতে ইসলাম এবং অন্যান্য দল যারা পাকিস্তানের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে, আমাদের গণহত্যায় সহায়তা করেছে, ওরা বাদ দিলে বাকি সবাই তো আমরা ঐক্যবদ্ধ ছিলাম। তো সেই ঐক্য যদি আমরা এখানে প্রতিষ্ঠা না করতে পারি তাহলে দেখা যাচ্ছে এই স্লোগানকে নিয়ে অনেকটা অনুপ তৈরি হয়ে যাবে, কেউ সেটার পক্ষে থাকবেন কেউ পক্ষে থাকবে না। যেমন আজকে দেখলাম প্রথম আলোতে যে খবরটা দেওয়া হয়েছে সেখানে যারা পাঠকরা একটা মন্তব্য জানান, মন্তব্য জানাবার একটা সুযোগ আছে, সেখানে দেখলাম বেশিরভাগই প্রশ্ন তুলেছে, একজন প্রশ্ন তুলেছেন তাহলে তো আওয়ামী লীগকে এটা দলীয় স্লোগান হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এটা তো আওয়ামী লীগের স্লোগান। তো এটা তো আওয়ামী লীগের স্লোগান না, এই যে তরুণ প্রজন্ম এটা ভুল বুঝছে, তার কারণটা হচ্ছে আমরা গত 2008-09 সাল থেকেও এটা বোঝাতে ব্যর্থ হয়েছি তরুণদের কাছে যে এটা কোনো দলের স্লোগান, এটা হচ্ছে একটা জাতীয় স্লোগান ছিল যেটা ঐক্য প্রতিষ্ঠা করত এবং বাংলাদেশের মহিমাটা সেটা তুলে ধরত। কিন্তু দেখা যাচ্ছে এটার বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে, বিশেষ করে 15 বছর বঙ্গবন্ধুর হত্যা করার পর আমরা তো বঙ্গবন্ধুকেই তো গুলিয়ে দেওয়ার চেষ্টা,
কি ভয়ানক একটা ব্যাপার, যার কথায় দেশের স্বাধীনতার সূত্রপাত হলো, যে মানুষটির এতদিনের পরিশ্রমে আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে, সেই 47 সালে 48 সাল থেকে নিয়ে তো প্রক্রিয়াটা সূচনা হয়েছে। প্রথমত ভাষা আন্দোলন, তারপরে যখন সামরিক শাসন জারি হলো তার বিরুদ্ধে আন্দোলন, তারপরে আমাদের সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন একটা গতি নিয়ে পরবর্তী আন্দোলনের আন্দোলনকে বেগবান করেছে। এটা তো হঠাৎ করে শুরু হয়নি, কিন্তু দেখা গেল যে 15 বছর ধরে আমাদেরকে শেখানো হলো শিক্ষার্থীদের, যে না জেনারেল জিয়ার ঘোষণা দিয়েছিলেন বলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এটা তো পুরো ইতিহাসটাকে ভুলে যাওয়ার একটা প্রয়াস। তো যখন ইতিহাসকেই আমরা নির্বাসনে পাঠিয়ে, বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্ব, যার যিনি না হলে আমি এখনো আমি সবাই বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা সন্দেহ আছে, সেই বঙ্গবন্ধুকে যখন ইতিহাস থেকে নির্বাসিত করে দেয়া হলো, তখন এই 15 বছর যখন প্রক্রিয়াটা জারি থাকে, তখন তো একটা বিশাল প্রজন্মই তৈরি হয় যারা বঙ্গবন্ধুর নামই শুনেনি অথবা শুনতে চায়নি বা তাদেরকে শোনানো হয়নি। মানে সেই সময়ের কি শূন্যতা পরবর্তীতে এই ধরনের বিষয়কে মানে বিতর্কিত করা কিংবা সমালোচিত করা কিংবা সহজ মানে যে সার্বজনীন বিষয়টি কে মানে অনেক চ্যালেঞ্জের করে দিচ্ছে নিশ্চয়ই? দুটো চ্যালেঞ্জ হয়ে যাবে এখন আমি শেষ করি। হ্যাঁ, প্রথম চ্যালেঞ্জটা হবে 71 সালে যে ঐক্য ছিল, সে ঐক্য প্রতিষ্ঠার দিকে আমাদের যেতে হবে, না হলে কিন্তু এই স্লোগানটা সকলের কাছে সহজে গ্রহণযোগ্য হবে না। যারা বিএনপি করেন তারা এটা কোনোদিন বলতে চাইবে না, তা যারা সরকারের ভিতরে যারা বিভিন্ন মত পথের মানুষ আছেন তাদের ভিতরে একটা সংকট তৈরি হবে। ফলে ঐক্য প্রতিষ্ঠা না করলে এটি আমরা ঘোষণা দিতেই পারি, কিন্তু কতখানি সেটি কার্যকরী থাকবে সেটি দেখার বিষয়। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা থাকবে যে তরুণদেরকে এই বিষয়টা জানানো যে স্লোগানটা আসলে কোনো দলের স্লোগান নয়, এটি যত না অন্যান্যদের দায়িত্ব সেটি আওয়ামী লীগের দায়িত্বটা অনেক বেশি। আওয়ামী লীগকে বোঝাতে হবে যে কোনো দলের স্লোগান নয়, এবং এটা নিয়ে টকশো করলেই চলবে না, এটা কিন্তু আমাদের তরুণদের কাছে মুখোমুখি বসে বিশ্লেষণ করতে মানে সাংস্কৃতিক ভাবে এক ধরনের সাংস্কৃতিক ভাবে জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেটা কোনো দলের স্লোগান নয়, এটা বাংলাদেশের স্লোগান। ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি একটু সোহরাব হাসানের কাছে জানতে চাই যে মানে নিয়ম করে কি চেতনায় কোনো কিছু অন্তর্ভুক্ত করা সম্ভব? এখানে তো একটি নিয়ম করা হচ্ছে, এখানে তো সার্কুলার জারি করা হবে হাইকোর্টের। একটা প্রশ্নটা ভালোই বলছেন, মানে খুবই গুরুত্বপূর্ণ যৌক্তিক। মঞ্জুর ভাইয়ের কথা ধরেই বলতে চাচ্ছি যে আমরা কোন স্লোগান জয় বাংলা স্লোগান 1971-এ এটি ছিল পাকিস্তানবাদের বিরুদ্ধে, পাকিস্তানবাদীদের বিরুদ্ধে, পাকিস্তানে পাকিস্তানে আধিপত্যের বিরুদ্ধে বাঙালির জাতীয় জাগরণের মন্ত্র। এবং মন্দির ভাই যেটা বললেন যে 71-এ এই ঐক্যের ভিত্তিতেই কিন্তু এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, এই জয় বাংলা স্লোগান উচ্চারিত হয়েছে। ব্যক্তিগতভাবে কে জয় বাংলা বললেন বা না বললেন তার চেয়ে জাতির জাতির মনোজগতে এই স্লোগানটি ছিল। পরবর্তীকালে আমরা এই স্লোগানটি কিন্তু রাখতে পারিনি। 75 সালের পর বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রীয়ভাবে সেটি নিষিদ্ধ করা হলো, বাতিল করে দেওয়া হলো। কিন্তু স্বাধীনতার পরও যখন আওয়ামী লীগ থেকে জাসদের একটি অংশ, জাসদ নামে একটি সংগঠন, একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলো, এবং একইভাবে ছাত্র সংগঠন ভাগ হলো, শ্রমিক সংগঠন, অন্যান্য সংগঠন, আর তখন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েই করলেন যে জয় বাংলা স্লোগান বলবেন। যদিও তাদের মধ্যে কেউ কেউ ছিলেন জয় বাংলা স্লোগানের উদ্গতা, জয় বাংলা স্লোগানটি প্রথম 70-এ দিয়েছিলেন ডক্টর আফতাব আহমদ বলে, সেটাই আমরা পত্র পত্রিকায় বা বিভিন্ন তথ্য প্রমাণে পাই। মানে তখন এটা জাতীয় জাগরণের ধ্বনি হিসাবে এসেছিল। আরেকটি বিষয় যে জয় বাংলা স্লোগানটি আমরা স্বাধীনতার মন্ত্র হিসেবে যদি ধরি, আজকের স্বাধীনতার বিপদ কোথায়? আজকে স্বাধীনতা আমাদের হরণ করছে, যদি হরণ করে থাকে তাহলে আমাদের ভেতরেই, তাহলে এই যুদ্ধটা আগে আগে জরুরি। মানে স্লোগানের চেয়েও এই স্লোগান জাতীয় জাগরণ, জাতীয়তা বোধ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন শক্তি অপশক্তি যদি কাজ করে থাকে তার বিরুদ্ধে লড়াইটা জরুরি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে এখন মানে চ্যালেঞ্জটা অনেক বেশি মানসিকতার, অনেক বেশি সংস্কৃতির এবং রাজনৈতিক। যদি 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 আমরা এটিকে জাতীয়তাবাদী এবং অসাম্প্রদায়িক স্লোগান বলি, স্লোগান হিসাবে ধরে নেই বা স্লোগান হিসাবে গ্রহণ করি, তাহলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট, তার সরকার বা তার সরকারের সমর্থক অনেকেই আছে এই স্লোগান দেন না। আমরা শুধু বিএনপি জামাতের কথা বাদই দিলাম, তারা তারা দিচ্ছেন না, তারা ঘোষণা করি, কিন্তু
আওয়ামী ঘরানায় যারা আছে তারাও তো সবাই সংগঠন সরকারি কার্যক্রমে স্লোগান একটি, আরেকটি হচ্ছে জাতীয় জীবনে একে ধারণ করা। তো যদি উদ্দেশ্য থাকে জাতীয় জীবনে ধারণ করা, সেটি কিন্তু রায় বা সার্কুলার দিয়ে দেওয়াটাই যথেষ্ট না, সেটি ভিতরে বিশেষ করে মঞ্জুর ভাই যেটা বললেন তরুণ প্রজন্মের ভিতরে সেই জাগরণ জাগৃতি। আরেকটি কথা বলি যে অনেক অনেক বামপন্থী যারা একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেননি, তারা তাদের স্লোগান দিয়ে যে করেছেন। তো সুতরাং এই বিভাজনটা কিন্তু ছিলই। এখন এখন কি বলে আদালতের রায় বা সার্কুলার কি এই বিভাজন দূর করতে পারবে? যদি পারে ভালো, কিন্তু ভেতরে মননে জাগরণ মননে যদি এটা আমরা ধারণ না করি মঞ্জুরুল ইসলাম এবং প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান আমাদের সাথে আছেন। আমরা আলোচনায় প্রায় শেষ দিকে, আমরা আজকের যে খবরটি সেটি হচ্ছে নিয়ম না মেনে কাজ করায় শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। যে দুর্নীতি দমন কমিশনের সচিব তিনি আজকে প্রেস ব্রিফিং করে বলেছেন, এদিকে শরীফের নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী চিঠি দিয়েছেন। আসলে এই যে কর্মকাণ্ড হলো দুর্নীতি দমন কমিশনের সচিব যেটি বলছেন, এটি আসলে কী বার্তা দিচ্ছে? সেটি অন্য কর্মকর্তাদের কাছে কী বার্তা গেল, কিংবা দুদক সম্পর্কে সাধারণ মানুষের যে ভাবমূর্তি কিংবা দৃষ্টিভঙ্গি সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? আমি সোহরাব হাসান আপনার কাছে আগে আসি। আইন নিয়ম বিধি মেনেই তার চলার কথা, তবে তার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা কিন্তু গুরুতর দায়িত্ব, মানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে দুর্নীতি মানে সরকারি কাজকর্ম সেটা জমি অধিগ্রহণ হোক কেনাকাটা হোক বা যে কোনো পর্যায়ে যে দুর্নীতি দুর্নীতিটা কত প্রাণ, তাই দুর্নীতির যে অনুসন্ধান এটি কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো কর্মকর্তা কোথাও গেলেই কিন্তু এটি পায় না। নানা সংস্থা আছে, নানা তাদের সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে এই দুর্নীতির খবর তারা পান, তদন্ত করেন, তদন্ত করে যদি সেখানে সত্যতা পান তখনই না। কিন্তু বলা হচ্ছে দুদকের পক্ষ থেকে যে এই যে শরীফ উদ্দিন উনি তার মানে যে ক্ষমতা ছিল সেটার বেশি পরিমাণে ব্যবহার করেছেন, ক্ষমতার অপব্যবহার। আমি ধরে নিচ্ছি যে তিনি যে সরকার দুদকের যে আইন বিধিবিধান সেটি মানেননি, কিন্তু দুদকের উপর জাতির যে দায়িত্ব সেটি তিনি করেছেন কিনা, তিনি দুর্নীতিবাজকে ধরেছেন কিনা, তিনি চক্র ভেঙে দেওয়ার চেষ্টা করছেন কিনা, তিনি যে সরকারের সরকার সরকারের অর্থ অর্থাৎ জনগণের জনগণের করের অর্থ অপচয় হচ্ছিল, অধিগ্রহণের নামে যে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল অন্যায়ভাবে সেটি তিনি ধরেছিলেন কিনা, মানে সেটিকে বিবেচনা করার পক্ষে আপনার মত? প্রথমত তাকে ধন্যবাদ দিতে হবে, প্রথমে তাকে সাধুবাদ জানাতে হবে, যেটা দুদক এর আগে কিন্তু তাকে উত্তম কর্মকর্তা হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন, এখন তিনি নিন্দিত হলেন কি করে? হ্যাঁ, আইন তিনি বিধিবিধান মানেননি, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কিনা? আর 10 জন আইনজীবী যে আমরা আশা করি যে এটি আদালতে নিষ্পত্তি হবে, 10 জন আইনজীবী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন, সুপ্রিম কোর্ট এটি ন্যায় বিচার করবে এটাই প্রত্যাশা। আমরাও হয়তো সেদিকে তাকিয়ে থাকবো। সোহরাব হাসান ধন্যবাদ। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি কি মনে করেন এই বিষয়টিকে দুদকের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা কতখানি জরুরি সেই প্রতিষ্ঠানের ভেতরে? প্রতিষ্ঠানের ভিতর নিয়ম কানুন থাকবে সেটা তো আমরা চাই, কিন্তু প্রতিষ্ঠান শুধু নিয়ম কানুনের একটা সমাহার না, প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য থাকে এবং তার উপর যদি জাতি একটা আস্থা স্থাপন করে তার প্রতিদানদের একটা বিশাল কর্তব্য হয়ে দাঁড়ায়। এখন শরীফউদ্দিনের কর্মকাণ্ডে আমি দেখতে পাচ্ছি তিনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দুর্নীতির একেবারে উৎখাত করার চেষ্টা করেছেন, অর্থাৎ যে প্রত্যাশাটা জাতি দুদকের উপর করে তিনি সেটা পরিপূর্ণ মাত্রায় করার চেষ্টা করেছেন। এখন নিয়মের যদি ব্যত্যয় হয় তাহলে তাকে অভ্যন্তরীণ ভাবে তার সঙ্গে কথাবার্তা বলা যেত, সেখানে দুঃখ প্রকাশ করে ওই যারা ওই পার্টিগুলি আছে তাদের কাছেও দুঃখ প্রকাশ করা যেত, কিন্তু তার মানে এই নয় যে দুর্নীতি তিনি উদ্ঘাটন করেছেন সেটি ধামাচাপা পড়ে যাবে। এখন যে আরেকটি যুক্তি দেওয়া হয়েছে যে তার কারণে দুদকের সম্মানহানি হচ্ছে বা কিছু, কিন্তু এখন তো মনে করি যে এই কারণে আরো বেশি সম্মানহানি হচ্ছে, কারণ মানুষ এখন প্রশ্ন তুলছে তাহলে দুদকের কাজ কি, শুধুই কিছু নিয়ম কানুন মান্য করে চলা? তারপর আরেকটা সমস্যা হবে, যারা এখন খুব এই ধরনের তার মতো যারা সাহসী কিছু চরিত্র আছেন
তারা তখন ভয় পাবেন যে তাদের কোথায় নিয়মের ব্যত্যয় হচ্ছে, কোথায় নিয়ম শৃঙ্খলার মানা হচ্ছে না, তখন তারা কাজে একটা স্ব আরোপিত শৃঙ্খলা চলে আসবে, দেখা যাবে এই পর্যায়ে দুর্নীতি দমনের উদ্দেশ্যটা ব্যাহত। আমি চাই না প্রভাবটি এভাবে পড়বে বলে আপনি মনে করছেন, বার্তাটি উভয় পক্ষের ক্ষেত্রে পড়ছে। এখন জনগণের কথা যদি আমরা শুনি, আমি যে কোনো মিডিয়াতে কথাবার্তা দেখুন, পত্র পত্রিকায় দেখুন, মানুষ এইভাবে জিনিসটা নিচ্ছে। এখন দুদকের উচিত হবে পরিষ্কার করে বলা কি কারণে তাকে, এই সচিবের কথাই শুধু চলবে না, একটা পরিষ্কার ভাবে ব্যাখ্যা দিতে হবে যে এই কারণে আমরা তাকে অব্যাহতি দিয়েছি, এবং এর ব্যত্যয় হওয়া উচিত হবে না, এটা দুদককে ঘোষণা দিয়ে পরিষ্কার করে ব্যাখ্যা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। এবং তারপর দুদকের উদ্দেশ্যগুলি যেন এই যে দুর্নীতি তিনি উদ্ঘাটন করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং সোহরাব হাসানকে। এই ছিল আমাদের আজকের নেটওয়ার্কটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। থাকুন জীবিত।